এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থেকো আলো করে। এসো মা লক্ষ্মী বসো ঘরে, আমারি ঘরে থেকো আলো করে। নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ ক্লাউডস। দেখতে দেখতে দুর্গা পূজা লক্ষ্মী পূজা শেষ হয়ে গেল, সামনে কালী পূজা আসতে চলেছে। আচ্ছা, যতটা ভক্তি ভরে আমরা মাটির মূর্তিকে পুজো করে থাকি, ঠিক ততটা সামলে কি আমরা জ্যান্ত দুর্গা, জ্যান্ত লক্ষ্মী, জ্যান্ত কালীদের রাখি? হয়তো না। আজও আমাদের দেশে সমস্ত মেয়েরা নিরাপদ নয়। আজকের আমার গল্পের নাম কন্যা ভ্রূণ, রচনা রূপকথা। সঙ্গে থাকুন, শুনতে থাকুন। স্বামী আর দুই সন্তানকে নিয়ে সুখে সংসার অনুরাধার। সংসারে আসার আগে এই শখ নিয়ে স্বপ্ন দেখত সে। ছেলে মেয়ে দুজনেই পড়াশোনায় বেশ ভালো। চাকরি পেয়ে বিদেশে যাওয়ার জন্য উৎসুক ছেলের স্বপ্ন পূরণ করতে বাবা মা গয়না বিক্রি করে এবং অনেক টাকা খরচা করে আমেরিকার খরচ জুগিয়ে দিল। ছেলেও কথা দিল রোজ ফোন করে খোঁজ নেবে। বিদেশে চলে গেল ছেলে, কিন্তু আগে রোজ ফোন করলেও ধীরে ধীরে তা দুদিনে একবার, তারপর সপ্তাহে একবার হয়ে গেল। কারণ জিজ্ঞেস করলে উত্তর পাওয়া যেত এখন খুব কাজ, এত সময় নেই। ধীরে ধীরে ফোন করাটাও বন্ধ হয়ে গেল। বৃদ্ধ বাবা মা রোজ ফোনের পাশে বসে থাকে যদি ছেলে ফোন করে, কিন্তু না, ধীরে ধীরে সে আশা তারা ত্যাগ করল। বুঝতে পারল বিদেশের রঙিন দুনিয়ায় ছেলে দেশের মাটি ও তার বৃদ্ধ বাবা মাকে ভুলে গেছে। কিন্তু মেয়েটি কিন্তু ভুলতে পারল না। সে বিদেশে যাওয়ার সুযোগ পেয়েও ছেড়ে দিল। বৃদ্ধ বাবা মাকে ছেড়ে বিদেশ যাওয়ার কথা সে ভাবতেই পারে না। সেবা যত্নে ভরিয়ে তুলল সে তাদের সংসার। সমাপ্ত না, সব গল্পের সমাপ্তি এত ভালো হয় না। মেয়েটি তার বৃদ্ধ বাবা মার সংসার সেবা যত্নে ভরিয়ে তুলতে পারত যদি মেয়েটিকে জন্ম দেওয়া হতো। দ্বিতীয়বার অনুরাধা গর্ভবতী হওয়ার পর বিকাশবাবু আগ্রহী হয়ে উঠেছিলেন দ্বিতীয় ছেলের আশায়। লিঙ্গ নির্ধারণ বেআইনি হলেও গোপনে লিঙ্গ নির্ধারণ করিয়েছিলেন তিনি। জানতে পেরেছিলেন তার স্ত্রীর গর্ভে লালিত হওয়া ক্ষুদ্র ভ্রূণটি ছেলের না। মেনে নিতে পারেননি বিকাশবাবু। তার অসম্ভব ক্রোধের সম্মুখীন হতে হয়েছিল ক্ষুদ্র কন্যা ভ্রূণটিকে। মাতৃ জঠর থেকে টেনে ছিঁড়ে মেরে ফেলা হয়েছিল তাকে। মেয়েটিকে জন্মাতে দিলে হয়তো গল্পটা কিছুটা অন্যরকমই হতো। এতক্ষণ যে গল্পটি শুনলেন, সেই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ছোট্ট একটি বাটনই তো প্রেস করতে হবে। আপনাদের সাপোর্ট পেলে আমরা আরও এগিয়ে যাব এই আশা রাখি। আপনারা যদি আমাদের ফলো করতে চান, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে আমাদের পেজের, আপনারা অবশ্যই ফলো করতে পারেন। আমার তো আপনাদেরকে গল্প শোনাতে খুব ভালো লাগে। আপনাদেরও যদি আমাদের গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু সম্পূর্ণভাবে আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। আবার দেখা হবে, আজ তবে বিদায় নিই। নমস্কার।